हेलो बंधुरा वेलकम टू माय यूट्यूब चैनल पूजा ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमी खूब खूब भलो आछि। और एखाने आमी देखते पाच्छो आमी आजके बेरियेछिलाम बाट खुदे देखते नय। और आमादेर एखाने मूर्ति एखोनो सब आसेनि, तो आजके मूर्ति जेहेतु ना होबे तार जन्य पूजो देखते बेरियेनि। तो जिनिसगुलो देवा होयनि, कालके जेगुलो एनेछिलाम तोमादेरके शेयार करेछिलाम। तो শাড়ি মাকে দেওয়ার জন্য আর সবার বাসায় বাসায় গিয়ে দেওয়ার জন্য বেরিয়েছিলাম পরের সাথে। তো ভেবেছিলাম কিছু একটা নিতে নেব, তো নিইনি। তো শেয়ার করেছি তোমাদের সাথে, আমি গতবারের সব কিছু দেখে নিও, আমি কী কী পরবো শাড়ি। আমি কালেকশন আমার আগের থেকেই ছিল যেগুলো আমি একদিনও পরিনি। আর এখানে আমরা দেখো অনেক জ্যামের মধ্যে চলে এসেছি। দেখো 20 মিনিট অবধি আমরা দুজনেই জ্যামের মধ্যে ছিলাম। তো অনেক রোদ্দুর চলে এসেছি, বাজারে অনেকটাই ভিড় ছিল, যার কারণে ভিডিওটা করতে পারিনি কন্টিনিউয়াসলি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে অনেকটা ভিড় ছিল, আর জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। 20 মিনিটস জ্যামের মধ্যে ছিলাম, তো অনেকটাই রোদ্দুরও ছিল, যার কারণে পুরো একদম আসার পর ঘরে মনে হয়েছিল যে মানে কি করব, মানে এরকম করে হালত খারাপ হয়ে গেছিলো, অনেকটাই রোদ্দুর ছিল আজকে। তো আর যেহেতু বলেছিলাম তোমাদেরকে পার্ট টু করে দেখাবো যে আমি কি পড়ছি বা কি না, শেষ মুহূর্তে কি ডিসিশন নিলাম, তো ওইটা আমি তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব বলেছিলাম। তো কালকে যেহেতু পার্ট 1 দিয়েছিলাম কেনাকাটার, তো আজকে আর কেনাকাটা কিছু করিনি। আর কেনাকাটা করবো কি, এতই ভিড় ছিল কেনাকাটা করার মতো সম্ভব হয়নি। তো যেগুলো শার্ট আমি নিয়েছিলাম ওগুলোর মধ্যে আমার ভাইয়ের যে শার্টটা ছিল ব্ল্যাক কালারের দেখিয়েছিলাম তোমাদেরকে, ওইটা আমি চেঞ্জ করে টি শার্ট নিয়েছি ওর জন্য। ওইটা আর আমি আনিনি, ওদেরকে দিয়ে এসেছি রাত একবারে আমি রাস্তা থেকেই চলে গেছিলাম ওদের বাসায়, তো গিয়ে আমি দিয়ে চলে এসেছিলাম। তো যেটা বলছিলাম অনেকেই দাম ছিল, তো আমি আগে নিয়েছিলাম, ওটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তো দেখিয়ে দিচ্ছি। আমার অনেক দিনেরই শখ ছিল যে একটা সিঙ্গেল স্টোনের মধ্যে মঙ্গলসূত্র পরবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই যে সিঙ্গেল স্টোনের মঙ্গলসূত্রটা, হ্যাঁ একটা স্টোন দেওয়া মঙ্গলসূত্র। আমার অনেক দিনেরই মানে শখ ছিল যে একটা অনেক মঙ্গলসূত্র আছে, বাট একটা স্টোন দেওয়া নেই। তো ওইটা অনেক আগে নিয়েছিলাম 50 রুপিস দিয়ে, তো ওই দিদিটার দোকান থেকেই নিয়েছিলাম, যে দিদিটার দোকানে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও করে, তো ওই দিদিটার থেকে। আর একটা জিনিস নিয়েছিলাম যেটা আমি দেখাইনি তোমাদেরকে, এটা হলো পলারিং। তো এটা আমি পরেই দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই রিংটা না 80 রুপিস দিয়ে আমি নিয়েছিলাম, তো 80 রুপিস দিয়ে নিয়েছি, বাট দিদিটা ওই দিদিটার দোকান থেকেই নিয়েছিলাম। তো ওই দিদিটা বললো যে আমাকে এইগুলো পরে গেলে গোল্ডেন যেগুলো আছে দেওয়া, এই যে দেখতেই পাচ্ছ গোল্ডেন কাজ করা যেগুলো আছে ওগুলো পরে গেলে আমি সোনা বাঁধিয়ে ওটার মধ্যে ব্যবহার করতে পারবো, তো সোনা বাঁধাতে পারবো ওগুলোর মধ্যে। তো তোমরা নিশ্চয়ই ফলো করছো আমার হাতে মেহেন্দি, ও এদিকে তো দিইনি, ও মেহেন্দি দিয়েছি। তো মেহেন্দিটা আমার ছোট বোন ওই দিন কসমেটিক কিনতে যে দেখেছিলে তোমরা, আমার সাথে ছিল আমার বোনটা, তো ওই বোনটা আমাকে আজকে দুপুরে এসে দিয়ে গেছে, এত তাড়াহুড়োর মধ্যে দিয়েছে। তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে আমাকে, মানে আমার তাড়াহুড়ো ছিল, মানে আমি কাজ করব তারপর। তো ও যাওয়ার পরেই আমি ছুটিয়ে নিয়েছিলাম, উঠিয়ে নিয়েছি। হুম, তো দেখো তবু অনেকটা কালার হয়েছে, যাওয়ার পরেই উঠিয়ে নিয়েছিলাম, জানি না আর কালার বসবে কি না, বাট ও যাওয়ার পরেই উঠিয়ে নিয়েছিলাম। তো দেখি কি হয়, আর আর হয়নি কি ডার্ক কালার। তো আর শাড়ি যেটা আমি তোমাদেরকে দেখাবো, ওইটা হলো আমি গত বছর নিয়েছিলাম, এই যে 1000 বুটি জামদানি নিয়েছিলাম, ওইটা আমি 1 মিনিটের জন্য পরেছিলাম, হ্যাঁ 1 মিনিট পরে তারপর খুলে নিয়েছি। তো তার জন্য আর শাড়ি নিয়ে কি করব ভাবলাম, এতগুলো শাড়ি ঘরে রেখে আমি শাড়ি বেশি পরিও না। তো এটা এই জামদানিটা রয়ে গেছে, দেখতেই পাচ্ছ যেরকম ভাঁজ করা ওরকম ভাঁজ করাই রয়ে গেছে, পরিইনি। তো ওইটা ভেবেছি আচ্ছা যদি বেরোই তাহলে একদিন পরে নেবো এটা। আর এইটা হলো আমার ছোট বোনের, তো ও এরকম বানিয়ে রেখেছে। তো শাড়িটা অনেকই সুন্দর, আমি দেখাচ্ছি শিপনের মধ্যে যাচ্ছে, এই যে পাড়টা না পুরো শাড়ির পাড়টা এরকম করে কাজ করা,
তো এটা একদম ভেবেছি পরে নেবো যদি বেরোই। আর ওই আমার ছোটো বোনটা আমাকে গিফট করেছে, এটা একটা কুর্তি গিফট করেছে, এটা পাগল 900 টাকা দিয়ে কেউ কুর্তি কেনে না, 100 টাকা দিয়ে ফালতুতে ওয়েস্ট করার কোনো মানে আছে না। তো এই কুর্তিটাও কিনেছে আমার জন্য, হঠাৎ করে নিয়ে এসেছে, এইটা পরে নিয়েছে একদিন এই কুর্তিটা। তো অনেক আমার অনেকই ভালো লেগেছে কুর্তিটা, অনেক সুন্দর, আর যেহেতু ব্লু কালারের তো ভালোই লাগবে। আর আরেকটা হলো তো আর এই বেনারসিটা, এই যে একটা বেনারসি, কাতান বেনারসি, তো এটা আমি গতবার নিয়েছিলাম, বাট দেখতেই পাচ্ছ আমি খুলিনি, এটা যেভাবে আছে এইভাবেই আছে, ওটা রেডে আর ব্লু এর মধ্যে, তো খুলিনি আমি পরবো কি, খুলিনি, যেভাবে আছে ওইভাবেই রেখে দিয়েছি। তো এটা বেনারসিটাও আছে, তো ভেবেছি একদিন পরবো, দেখি কি করি। অনেকটাই এটা আমার খুবই পছন্দের, গতবার আমার বর আমাকে গিফট করেছিল, তো খুবই আমার পছন্দের শাড়িটা, কিন্তু একটু ওয়েট আছে, একটু বেশিও না, জেনারেলি যেটা মানে বেনারসির ওয়েট থাকে ওইরকম না, একটু লাইট ওয়েটের মধ্যে আছে। তো এতটুকুই আমি পড়তে পারবো কি না, বেরোবো কি না, ওইটাই ঠিক নেই। তো যদি বেরোই তাহলে তো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। আর তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, আর আগে করবো না, কারণ একটু কাজও আছে অনেকগুলো ঘরে। তো তার জন্য আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, আর তোমাদের এতটুকু টাইম তোমরা আমার ভিডিও দেখবে স্কিপ করবে না প্লিজ। আর এতটুকু সময়কে একদম কম সময়েই করেছি ভিডিওটা, তো স্কিপ না করে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর জানিও আমাকে কমেন্ট বক্সে আমার শাড়িটা কেমন হয়েছে, শাড়িগুলো কেমন হয়েছে, আর স্পেশালি এই রিংটা কেমন হয়েছে, আর মেহেন্দিটা কীরকম, ও সরি, মেহেন্দিটা কীরকম হয়েছে। উঠিয়ে নিয়েছি বাট তবু অনেকটাই বসেছে, আর আমি মেহেন্দি যেটা লাগিয়েছি ওটা কাবেরী মেহেন্দি, ঠিক আছে, উঠিয়ে নিয়েছি বাট তবু অনেকটাই বসে গেছে, জানি না আর ডার্ক হবে কি না না, তবুও। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকুক, আর পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে হ্যাপি পূজা, সবার পুজো ভালো কাটুক। আর নিশ্চয়ই আমার চ্যানেলটা যদি প্রথম দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করো, সাথে সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, আমি কী বলতে পারি, প্রেস করে দিও, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর তাহলে চলো আজকের ভিডিও এতটুকুই রাখছি, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর পুজোটা ভালো কাটুক তোমাদের সবার, আমি আশা করি সবার পুজো ভালো কাটুক। তো চলো, টাটা।